সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রেলওয়েতে যে কয়টি প্রথম শ্রেণীর আন্তঃনগর ট্রেন রয়েছে তার ভিতরে পদ্মা এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটি বাংলাদেশের পশ্চিমের বিভাগীয় শহর রাজশাহী ও বাংলাদেশের রাজধানী ঢাকার ভিতরে চলাচল করে থাকে। এটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে এবং 2003 সালে আজকের এই দিনে অর্থাৎ 14 ডিসেম্বর ট্রেনে তার সর্বপ্রথম যাত্রা শুরু করে এবং আজকের এই দিনে অর্থাৎ 14 ডিসেম্বর 2022 সালে ট্রেনটি তার 19 বছর পূর্ণ করে 20 বছরে পদার্পণ করল। জেনে আসা যাক পদ্মা এক্সপ্রেসের ইতিহাস সম্বন্ধে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমে প্রবেশদ্বার যমুনা সেতু রূপান্তরে শুরুর দিকে ট্রেনগুলোকে পদ্মা এক্সপ্রেস। 2003 সালে এই ট্রেনটিকে চালানো হতো সুইডেন থেকে আমদানি করা ভ্যাকুয়াম কোচ, অর্থাৎ সুইডিশ ভ্যাকুয়াম যে কোচগুলো রয়েছে বাংলাদেশের সেই কোচগুলো। এরপর 2007 সালে ট্রেনে দেওয়া হয় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা সাদা পেটিনকা কোচ, যেগুলো মূলত ভ্যাকুয়াম এয়ারব্রেক সম্পন্ন। এরপর 2016 সালে এই ট্রেনটিকে দেওয়া হয় ভারত থেকে আমদানি করা অত্যাধুনিক এলআইসি কোচ, যেই কোচগুলো মূলত ডিস্ক ব্রেক সম্পন্ন এবং এই কোচগুলোতে নানাবিধ কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে, যার জন্য কোচগুলো অ্যান্টি টেলিস্কোপিক কোচ হিসেবে পরিচিত। এই ট্রেনটির নামকরণ করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ নদী পদ্মার নামানুসারে। এই ট্রেনটি কোড হলো, অর্থাৎ আইডি কার্ড হচ্ছে হলো 759 ও 760। অর্থাৎ এই ট্রেনটি যখন রাজশাহী থেকে ঢাকা বমে যায়, অর্থাৎ ডাউন ট্র্যাকে চলে, তখন এর কোড হয় 760 এবং ঢাকা থেকে যখন রাজশাহী বমে আসে, অর্থাৎ আপ ট্র্যাকে চলে, তখন এর কোড হয় 759। এবার চলুন জেনে আসা যাক বর্তমানের পদ্মা এক্সপ্রেস সম্বন্ধে। বর্তমানে পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে বিকাল 4টায় ছাড়ে এবং ঢাকায় বগিয়ে পৌঁছায় রাত 9:40 এবং ঢাকা থেকে ছাড়ে রাত 11টায় এবং রাজশাহী এসে পৌঁছায় ভোর 4:40। মনে রাখবেন, ট্রেনের সময়সূচি পরিবর্তনশীল, তাই এটি পরিবর্তন হতে পারে। বর্তমানে এই ট্রেনটিতে মোট কোচ রয়েছে 13টি, যার ভিতর 2টি পাওয়ার কার, 2টি এসি স্লিপার, 2টি এসি চেয়ার এবং 60টি শোভন চেয়ার কোচ রয়েছে এবং এই ট্রেনটি বর্তমানে চলতি পথে মোট 11টি স্টেশনে যাত্রা বৃদ্ধি করে থাকে। সেই 11টি স্টেশন হলো যথাক্রমে রাজশাহী থেকে শুরু করে সারদা রোড, আবদুলপুর জংশন, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও বিমানবন্দরে সবশেষে ঢাকা পৌঁছায় এবং ঢাকা থেকে ফেরার পথে ঠিক একই যাত্রাবিধিগুলো উল্টো পথে করে থাকে। এছাড়াও নানাবিধ কারণে এই ট্রেনটি দুর্দান্ত গতিতে দাপিয়ে বেড়ানোর খেতাব রয়েছে। ট্রেনটি গতিশীলতা ও সময়ানুবর্তিতার জন্য স্বাভাবিকভাবেই অনেক জনপ্রিয়। বর্তমানে এই ট্রেনটির ওয়াশিং সহ নানাবিধ কার্যক্রমের দায়িত্ব রয়েছে রাজশাহী ওয়ারস্পিডের ওপর, অর্থাৎ ট্রেনটিকে তার ধোয়া মোছা সহ নানাবিধ কাজকর্ম রাজশাহীতেই করা হয় এবং এই ট্রেনের ঢাকা রাজশাহীতে চলাচল করে আরও 3টি ট্রেন, অর্থাৎ সিল্ক সিটি এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও বঙ্গমাতা এক্সপ্রেসের সাথে এক শেয়ারিং করে থাকে, যার জন্য এই ট্রেনের গায়ে 4টি নাম লেখা থাকে, অর্থাৎ পদ্মা, সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা। এবং এই ট্রেনটি চলতি পথে রাজশাহী সহ নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা জেলা অতিক্রম করে থাকে। ভালোবাসে থাকুক আজীবন, ভালোভাবে রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার।